রাতের অন্ধকারে পানিসাগর মহকুমার আসাম আগরতলা জাতীয় সড়কের রামনগর বাজার সংলগ্ন এলাকায় এক পথ দুর্ঘটনায় ষাট ঊর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়। প্রতিদিনের মতো রবিবার সকালেও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি। রাতে বাড়ি ফেরার পথে রামনগর বাজার এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ছোট্ট গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। ঘটনার পর দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির স্ত্রী সহ দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় রামনগর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অ্যাক্সিডেন্টের শিকার হলো এবং আইনজীবী চলিতেছে পদ্মা ছিল তো পেশেন্ট নিয়ে আসার পরে আমরা ওটাকে পানিসাগর হাসপাতালে রেফার করে দিয়েছি। ফার্দার পোস্টমর্টাম রিপোর্টের